এদিকে ঠাকুরের ভোগের জন্য সব সবজি বানিয়ে নিল। কি হবে মা? পাঁচমিশালি তরকারি, আলু ভাজা, কুমড়ো ভাজা হবে, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, উচ্ছে ভাজা, পাঁচ রকম ভাজা। আচ্ছা, আর এইদিকে ঠাকুরের বাসনগুলো দিয়ে দিলে। আর এইদিকে সব ফল বাবা কালকে নিয়ে এসেছে। ঠাকুরের ইচ্ছায় সবকিছু ভালোভাবে হয়েছে। মা কালকে রাত্রেও বলছিল যে আজকে মানে নতুন রান্নাঘরে প্রথম আর কি ঠাকুরের ভোগ রান্না হবে। সকালবেলা ঘুম থেকে উঠে থেকে পুজোর জোগাড় স্টার্ট হয়ে গেছে। আমি এদিকে সবে মাত্র পুজোর ফলগুলো ধুলাম আর মা এখন ঠাকুরের ভোগ রান্না করবেন। তো চলো দেখাই আজকে পুজোর জন্য কি কি ভোগ রান্না হচ্ছে। তো এখানে রয়েছে ঠাকুরের পুজোর ফুল আর এটা হচ্ছে পদ্ম ফুল। ঠাকুরের জন্য পাঁচ রকম ভাজা হয়ে গেছে আর এখানে এখন আছে গরম মশলা। এদিকে সব হয়ে গেছে। ভোগে রয়েছে পাঁচ রকম ফল, জাম, শসা, কলা, আম আর লিচু। এখানে আছে আমিত্তি, কাজু, কিশমিশ, বাতাসা, লুচি আর এখানে রয়েছে খিচুড়ি, পাঁচ রকম ভাজা, পাঁচমিশালি তরকারি আর এখানে রয়েছে গোপালদের ভোগ। Thank you.
খেতে দিচ্ছে। আজকে দুপুরবেলা আমরা সবাই ঠাকুরের ভোগ খাবো, খিচুড়ি, পাঁচ রকম ভাজা, পাঁচমিশালি তরকারি। মা, আজকে এই প্লেটটা দেখতে সবচেয়ে সুন্দর লাগছে, এটা আমার তো। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আমার এডিটিং এর কাজ একটু বাকি ছিল, সেটা করলাম, ভিডিও আপলোড করলাম, এখন রেডি হয়ে নিয়েছি। আর মা এখন হচ্ছে ঠাকুরের কাছে সন্ধ্যে পুজো দিল, তো এখন যাচ্ছে হচ্ছে আমাদের বাড়ির পাশেই লোকনাথ বাবার মন্দির রয়েছে, সেখানে প্রত্যেক বছর আজকের দিনে খুব বড় করে পুজো হয়, অনুষ্ঠান হয়, তো সেখানেই যাচ্ছি। কিন্তু কোনো বাড়ি না আমরা সকালবেলা যেতে পারি না, যেহেতু আমাদের বাড়িতেই লোকনাথ বাবার পুজো হয়, সেজন্য সকালবেলা যাওয়া হয় না, কিন্তু প্রতি বছর আমরা বিকেলবেলায় যাই। তো আমি ওইদিকে রেডি হয়ে নিয়েছি, মাও ওইখানে রেডি। মা রেডি তো তুমি? হ্যাঁ, মাও রেডি। বম্মা ফোন করেছিল, হ্যাঁ দুদিন আগে না কালকে ফোন করেছিল, তো বম্মা বলছে যে কিরে মনে অনেকদিন আসিস না, একদিন এসে ঘুরে যা। তো আমাদের যেহেতু বাড়িতে কাজ হচ্ছিল, এবার মামাকে বললাম, মাও বললো যে এইমাত্র সবে কাজ শেষ হলো, এই মানে একদিন হলো, তো দাঁড়াও যাবো। এবার আজকে ভেবেছিলাম যাবো, কিন্তু কি বলতো, আমার বম্মাদের বাড়িটা একদিকে আর এই লোকনাথ বাবার মন্দির হচ্ছে পুরো অন্যদিকে, তো একদিনে দুটো হবে না। তো দেখি আজকে লোকনাথ বাবার মন্দিরেই যাচ্ছি, কিন্তু কালকে যদি টাইম হয় তাহলে কালকে বিকেলবেলা ভেবেছি বম্মাদের বাড়িতে যাবো। আজকে দুপুরবেলার পর থেকে দেখছি কি আকাশটা একটুখানি মেঘলা মেঘলা করে আসছে, তো ভেবেছি মনে হয় বৃষ্টি হবে, কিন্তু একটুও বৃষ্টি হয়নি। আর এত গরম পড়েছে, মানে আজকে সকাল থেকেই ভীষণ গরম। মা দুপুরবেলা যে শাড়িটা পরেছিল, মা সেই শাড়িটাই পরলো, মা বলছে এত গরমে আর আমি এখন অন্য শাড়ি বের করবো না। চলো এবার, আমিও রেডি, মাও রেডি, আমি এখন জল খাবো। বাড়ি চলে এসেছি, আজকে এত গরম পড়েছে, মানে বাইরে যে বেরোলাম একটুও হাওয়া নেই, পুরো একদম চারিদিকটা না মনে হচ্ছে কি একদম চুপচাপ হয়ে রয়েছে, এত গরম লাগছে। আর মন্দির থেকে বাড়িতে আসার পথে আমরা একটুখানি মেন রোডেও গেছিলাম, তো বাড়ি এসে মা এখন গোপালদেরকে ঘুম পাড়াচ্ছে, আর আসার সময় নিয়ে এসেছি এরকম আলুর চিপস, ঘি দিয়ে ভাত মেখে খেতে, মানে এই আলুর চিপস দিয়ে মুখে দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর এনেছি হচ্ছে এরকম দুটো অরেঞ্জ বিস্কুট, এটাও আমার খুব ফেভারিট। তো এই হচ্ছে জিনিস, মা ওদিকে গোপালদেরকে ঘুম পাড়াবে, তারপরে এই লাইটটাকে এখন একটুখানি অফ করবো, কারণ লাইটটা অফ থাকলে না বেশ ভালো লাগে, ঠান্ডা লাগে। আমি একটুখানি ব্যালকনিতে গেছিলাম, কিন্তু একটুও বাইরে হাওয়া নেই, নইলে আমি ভেবেছিলাম যে ব্যালকনিতে একটু বসে থাকি। তো যাই হোক, এখন খাবো হচ্ছে লুচি আর ভাজা। এখন খাচ্ছি লুচি, পটল ভাজা, কুমড়ো ভাজা আর আলু ভাজা। মা এদিকে করছে রুটি, বাবার জন্য রুটি করছো মা? হ্যাঁ। তুমি কি খাবে? এই হচ্ছে আমার রাতের ডিনার, খিচুড়ি, আলু ভাজা, কুমড়ো ভাজা আর পাঁচমিশালি তরকারি। আর মা ওদিকে ডিনার করছে, তাই তোমার তুমি আমি এতটা খেতে পারবো না, লুচি খেয়ে পেট ভরে গেছে। আর বাবা রুটি দিয়ে কি খাবে? তরকারি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, টাটা।